নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর, সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমেই সংবাদ শিরোনাম। সোনাপুরে ধসে 9 ঘন্টা অবরুদ্ধ শিলং রোড, মহাসড়ক ধসে বন্ধ। বিপদ সীমান অনেক নিচে থাকলেও বরাকে জল বাড়ছে ঘন্টায় 3 সেন্টিমিটার। ডবল ইঞ্জিন সরকারের অসমে অনেক উন্নতি হয়েছে বললেন বৈজয়ন্ত পাণ্ডা। আজমলকে বর্জনের ডাক দিলেন প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু চেয়ারম্যান সালমান। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। সড়ক পথে সম্পূর্ণ অবরুদ্ধ গোটা বরাক উপত্যকা। আজ সোনাপুরে বড়সড় ধস নামায় শিলং রোডে যানবাহন চলাচল 9 ঘন্টা বন্ধ থাকে। বিকেল 3টে অনেক চেষ্টার পরে ছোট যানবাহনের জন্য রাস্তা খুলে দেওয়া হয়, তবে বড় যানবাহনের জন্য এখনও রাস্তা বন্ধ। গোদের উপর বিষ ফোড়ার মতো মহাসড়কে ধস নামায় সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ। এর ফলে হাফলংগামী যানবাহনগুলি আটকে আছে, তবে তীব্র জলস্রোত পাহাড় থেকে আছড়ে পড়ে রাস্তার উপর দিকে প্রবাহিত হচ্ছে। আজ সকালে সোনাপুরে প্রবল বর্ষণে ধস নেমেছে, যদিও ধস সারাইয়ের কাজ চলছে। প্রায় 9 ঘন্টা বন্ধ ছিল সড়ক। বিপদ সীমার অনেক নিচে থাকলেও বরাক নদীর জল কিন্তু আজ সকাল থেকে ক্রমাগত বেড়েই চলছে। সকাল থেকে 6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে বরাকের জলস্তর। বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত 1 ঘন্টায় জলের স্তর বেড়েছে 3 সেন্টিমিটার। এখন বরাকের জলস্তর 12.30 মিটার। বৃষ্টি অব্যাহত থাকলে এভাবে জল বাড়ার সম্ভাবনা রয়েছে। ডবল ইঞ্জিন সরকারের আমলে অসমের অনেক উন্নতি হয়েছে বলে মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি এবং অসমের প্রভারী বৈজয়ন্ত জয় পাণ্ডা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এই রাজ্যের উন্নয়নে জোয়ার এসেছে। এছাড়া সারা দেশের বিকাশের হার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিগুণ হয়েছে। শিলচরে বিজেপি অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, কোভিডের পরে অর্থনীতিতে যে মান্দা এসেছিল সেটা দ্রুত কাটিয়ে উঠেছে ভারত। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সাংসদ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কৌশিক রায়, জনসম্পর্ক অভিযানের শিলচর এবং করিমগঞ্জের প্রভারী কিশোর নাথ। सभी प्रदेश में, सभी क्षेत्र में एक महाजनसंपर्क अभियान के नाम से हम विभिन्न कार्यक्रमों, विभिन्न गतिविधियां लेकर लागू रखे हैं। इसमें विभिन्न प्रकार के कार्यक्रम हैं, बड़े छोटे, जैसे कि कल हैलाकांडी में एक बड़ा जनसभा हुआ, लगभग 15,000 लोग वहाँ उपस्थित थे। और इस बीच में हम आपस में हमारे कार्यकर्ताओं के साथ भी बैठक करते हैं। आप जानते हैं कि भारतीय जनता पार्टी दुनिया के सबसे बड़ी राजनीतिक दल है, हमारे 18 करोड़ सदस्य हैं। तो ऐसे करोड़ों कार्यकर्ताओं के साथ हम ये बैठकें कर रहे हैं, उसके अलावा प्रेस कॉन्फ्रेंस कर रहे हैं, जैसे आज यहाँ सिलचर में, और समाज के विभिन्न वर्गों के साथ हम मिलकर चर्चा कर रहे हैं, जैसे कि व्यापारिक संघों के साथ, समाज के अन्य वरिष्ठ परिवारों के जाकर फिर मिल रहे हैं। শিলচর ফাটক বাজারের মোদক পরিবারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে দোকান বেদখল নিয়ে উত্তেজনা। পৈতৃক সম্পত্তি থেকে বোনকে বিতাড়িত করতে নিজের ছেলেদেরকে দিয়ে পিসি এবং পিসার উপর প্রাণঘাতী হামলা চালানো হয়। অনেকদিন হয়ে গেলেও আটক করা হয়নি এখনও অভিযুক্তদের। মঙ্গলবার কাঁঠাল রোডের বাসিন্দা 0 পয়েন্ট লেনের তরুল রানী মোদক পৈতৃক সম্পত্তি তথা নিজের দোকান উদ্ধারের জন্য সদর থানার পুলিশ সহ আইনজীবী নিয়ে দোকানে উপস্থিত হয়ে দেখতে পান প্রণব মোদক সহ তার পরিবার গা ঢাকা দেয়। পুলিশ তাদেরকে না পেয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলে, তবে দেখা যায়
ওপরতলার তরুল রানী মদকের দোকান ঘরটি তালা মারা রয়েছে। এ নিয়ে তরুল রানী মদক এবং তার স্বামী পুলিশের কাছে ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার আর্জি জানান। বাবার দোকান, আমরা চাইর ভাই বোন মালিক। হ্যাঁ, তা আমি বাবা থাকতেই এখানে ব্যবসা করি। দোকান দুতলা, মানে পাশ ফ্লোরে আমার মাল আছে আর নিচে দোকানদারি করি। হঠাৎ করি গত 3 মাস আগে আমার স্বামীও নাই, মাল কিনতে গেছে, আর আমার ছেলেও দোকানে নাই। হঠাৎ করে মাল খালি আইছে, আমার মাল আছে এখানে, মাল রাখছি পরেই আমার বাইর করিয়া এই তালামারি দিছে, দরজা দুতলার তালা মারিছে, গ্রিলে তালা মারি দিছে আমাকে বাইর করিয়া। তারপরে আমি কী করবো, আমার স্বামীও নাই। তারপরে আমি পুলিশ স্টেশনে যাই, থানাত গিয়া পুলিশে কই, খোয়াতে তারা পুলিশ আয়া দেখে তারা তালা মারি দিছে। তো তারা জিজ্ঞাসা করে, তারা কিচ্ছু মাতে না, তারা আইসেও না, তারা গেছে গিয়া। এরপরে আমি আর কী করবো, তখন তো আমি মানে আমার মাল তো এখানে দুতলার মাল, আমি আই যাই দেখি, পরে দেখি গেট খোলা পাইছি। 15-16 দিন আগে আমার স্বামী আর আমি এই গেটের ভিতরে গিয়ে ঢুকছি। এরপরে প্রকাশ, পলক, প্রীতম তারা আমার স্বামীরে মারধর করে আমারে মারিয়া শাড়ি টাড়ি ছিঁড়ি লেছে। আমার গলাতে একটা চেইন আছিল, টান মারছে যে এটা চেইনটা যা নিচেই না ফোর্স, এটা আমি শিওর হইতে পারি না। টান মারিয়া চেইনটা ছিঁড়ি লেছে, কাপড় ফোর্স, আমার স্বামীর একটা বোতল দিয়া মারাত বাড়ি মারছে। তখন তানের রক্ত টক্ত বাইর হয়েছে। তখন পুলিশ আইছে, পুলিশ আইছে পরে আমার এখন বাইরও। আমি কইছি স্যার আমরা বাইরতাম না, আমরা দেখেন মাল আছে এখানে, আমরা দখল তারা আমার ডেকা আমার বাইর হলো। পুলিশ ওখানে ঠিক আছে, আপনার দখল আপনার দিয়া দিব, আপনি ওখানে আপনি তো চিকিৎসা করতে লাগবো, আপনারও বাইরে বাইরে মারছে আর আপনার স্বামীরও রক্ত ফোরের, তে তাই একটুখানি মেডিকেল করিয়া আপনার আপনার আমার দোকানও দিয়া যাইব। বিজেপিকে পরাস্ত করতে হলে আজমলকে বর্জন করতে হবে, এই মন্তব্য আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের সভাপতি সালমান খানের। দুদিনের বরাক সফরে শিলচর আসেন বুধবার, তাকে বাইক র্যালির মাধ্যমে কংগ্রেস অফিসে নিয়ে যাওয়া হয়। একটি সভায় যোগ দিয়ে সালমান খান বলেন, আজমল মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোক, আজমলের দলে জন্মই হয়েছে বিজেপির সাহায্য করার জন্য। এছাড়া তিনি বলেন, কংগ্রেসকে শক্তিশালী করতে গেলে সংখ্যালঘুদের এগিয়ে আসতেই হবে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিজিৎ পাল, আনসার হোসেন বরলস্কর, শরীফুজ্জামান লস্কর, বাদল বড়ুয়া, সীমান্ত ভট্টাচার্য, করিমগঞ্জের আহাদ তালুকদার প্রমুখ। আটাইতকৈ মানে সর্ববৃহৎ আপনার গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, ইয়াত এখন সংবিধান আছে। এই সংবিধানখনকে যেদরে ধ্বংস করব বিচারি আছে, গণতন্ত্রটো তো গণতন্ত্র হয়ে থাকা নাই, রাজতন্ত্র করে পেলাইছে বিজেপিয়ে। আজি আজমল ডাঙরিয়া আপনাদের দেখিছে যে বিভিন্ন সময়ত অকল বিজেপিকে সহায় করে, আসলতে UDFর জন্ম লৈছে মানে বিজেপির নেতৃত্ব। অমিত শাহকে গুণগান গায়, নরেন্দ্র মোদীক গুণগান গায় আপনাদের চাব, আর এতিয়া হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক গুণগান গায়। তার কারণ বিজনেসে মেইন উদ্দেশ্য। গতি আমি সাম্প্রদায়িক যক্তি মানে মানে বিজেপিয়ে দেখাব বিচার, সেই সাম্প্রদায়িক শক্তি আমি ধ্বংস করে আমি ধর্মনিরপেক্ষ তার যক্তি তাত কেনকৈ আমি বসাব পাৰো। আজমল ডাঙরিয়ায় যে ভাগ ভাগের রাজনীতি করবে বিচারি আছে, এই বিজেপিয়ে যেন ভাগ ভাগ করবে বিচারি আছে, সেই আজমল ডাঙরিয়ারপর আমার সংখ্যালঘুসক বসাব কারণে আমি এতিয়া বিভিন্ন জেলাত বিভিন্ন সমষ্টিত সংখ্যালঘু বিভাগে আমি বিভিন্ন প্রোগ্রামের জড়িয়ে আমি কেনেকে এই সংবিধান আমি রক্ষা করব পাৰো, গণতান্ত্রিক দেশ গণতন্ত্র কেনেকে জিয়াই রাখব পাৰো, সংখ্যালঘু আমার যে হিন্দু মুসলিমের মাজত কেনেকে আমি একতাৰে বসবাস করব পাৰো অসম তথা ভারতবর্ষত, তারে এনাজরি মানে ভাতৃত্ববোধের এনাজরি শক্তিশালী করার কারণে আমার সংখ্যালঘু বিভাগে আমি এটা কাম করে আছো। আর মূল উদ্দেশ্য এইখানে লইয়ে মই বরাকভেলির মাজত আইছো যে বরাকভেলির মানুষে যাতে এই আজমল ডাঙরিয়ারপর যাতে দূরত থাকে, সংখ্যালঘু সকল যাতে দূরত থাকে। বুধুরাল হাইস্কুলে 2022-23 সালে ম্যাট্রিকে লেটার মার্ক সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া 10 জন কৃতি ছাত্রছাত্রীকে স্কুল শিক্ষক এবং পরিচালন সমিতির পক্ষ থেকে বুধবার এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। শিলচর সমষ্টির বিশেষ করে বুধুরাল তথা আশপাশের গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের শিক্ষার আলো দেখাতেই 1977 সালের এপ্রিল মাসে এই স্কুলের আত্মপ্রকাশ হয়। এবার 90 জন পরীক্ষার্থীর মধ্যে 10 জন লেটার মার্কস সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে কয়েকজন 5টি করে লেটার মার্কস পেয়েছে, 5জন স্টার মার্কসও পেয়েছে। সর্বমোট 20টি লেটার মার্কস এসেছে। 47 জন দ্বিতীয় বিভাগে এবং 14 জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। বিশেষ করে এই স্কুলের সার্বিক উন্নতি এবং এই স্কুলের 70% ছাত্র সংখ্যালঘু বিভাগের, তাই এই বিষয়ে বিমল চক্রবর্তী সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আমিনুল হক লস্করের দৃষ্টি আকর্ষণ করেন।
আজকের এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সভাপতি অসীম দাস, প্রধান শিক্ষক যশবন্ত নারায়ণ চৌধুরী, প্রাক্তন প্রধান শিক্ষক বিধান প্রদীপ ভট্টাচার্য, প্রাক্তন শিক্ষক গৌতম পাল, বুধুরাইল গ্রামের বিশিষ্ট ব্যক্তি তথা এই স্কুলের প্রাণপুরুষ বিমল চক্রবর্তী সহ প্রাক্তন এবং বর্তমান শিক্ষক শিক্ষয়িত্রীরা। এই সভার সঞ্চালনা করেন বিষয় শিক্ষক ফুলবাবু তন্তুবার। সবশেষে জাতীয় সঙ্গীত গেয়ে সভার সমাপ্তি হয়। আজকের এই প্রোগ্রামটা করার আমরা যে মূল উদ্দেশ্য হলো, যারা যে দশজন আমাদের স্কুল থেকে এবার পাস ডিভিশনে পাস করেছে নতুন বিভাগে, ওদেরকে অনুপ্রাণিত করা, যাতে ভবিষ্যৎ জীবনে ওরা এই পড়াশোনা যেভাবে করেছে সেটা চালিয়ে যেতে পারে। আর হলো ওদের যে ছোটো ভাই বোন যারা এখন ক্লাস নাইনে পড়ছে, টেনে পড়ছে, এইটে পড়ছে, ওদেরকে অনুপ্রাণিত করা, ওরা যাতে এই ওদেরকে যেভাবে আমরা সম্বর্ধনা দিয়েছি ওটা দেখে যাতে ওরাও ভাবে যে না, আমরাও মন দিয়ে পড়াশোনা করবো, আমরাও যদি ভালো রেজাল্ট করতে পারি, আমাদেরকেও স্যাররা এরকম বা গ্রামবাসী স্কুলের পরিচালন সমিতি আমাদেরকেও এরকম সম্বর্ধনা দেবে, আমরাও মন দিয়ে পড়াশোনা করবো। মূলত আমরা এই ছাত্রছাত্রীদেরকে অনুপ্রাণিত করার জন্যই আমরা এই ইয়েটার সভাটা ইয়ে করেছি আর কি, এই সম্বর্ধনা সভাটা আয়োজন করার মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার প্রতি অনুপ্রাণিত করে। দশজনকে দিয়েছি আমাদের, এইবার নব্বই জন দিয়েছিল পরীক্ষা, নব্বই জনের মধ্যে দশজন প্রথম বিভাগে পাস করেছে, দশজনের মধ্যে দুজন তো পাঁচটা লেটার পেয়েছে। তবে একটু দুঃখের ব্যাপার হলো যে পাঁচটা লেটার যে পেয়েছে যে মেয়েটা, যে লুৎফা বেগম, ও মাত্র 3 মার্কের জন্য বাংলায় ও লেটার মিস হয়েছে। আর 3 মার্ক যদি বাংলায় যদি পেয়ে যেত তাহলে ও 6টা লেটার থাকতো আর ডিস্টিংশনটাও থেকে যেত। এই ছাত্রদের অনুপ্রাণিত করার জন্য যে আমরা সম্বর্ধনা দিয়েছি সেটা আমার জীবনের একটা অতি স্মরণীয় দিন। কেন স্মরণীয় দিন বলবো, যে আমি এখান থেকে হেঁটে গভর্নমেন্ট স্কুলে গিয়ে পড়েছি। সেই সুবাদে আমার মনে ইচ্ছা ছিল, জাগি জেগেছিল যে এখানে একটা হাই স্কুল তো বুধুরাইল এমই স্কুলকে কেন্দ্র করে আমি এলাকাবাসী কিছু শিক্ষিত জনগণকে নিয়ে এই বুধুরাইল হাই স্কুলে জন্ম দিই। সেই জন্মলগ্ন থেকে প্রথমে অনুপ চক্রবর্তী বলে আমারও এক বাজনা ছিল, তারপরে উনি চলে যাওয়ার পর আমি বিধান প্রদীপ ভট্টাচার্যকে নিয়ে আসি উত্তর স্কুলের প্রধান শিক্ষক হিসেবে। অনেক কষ্ট করে ছন মাস কর ইত্যাদি জোগাড় করে আমরা যে স্কুলটা প্রতিষ্ঠিত করেছিলাম সেই স্কুলের আজকে এই অনেক উন্নতি হয়েছে, যা সরকার থেকে উন্নতি লাভ করেছে, সরকার ঘর দিয়েছে। যশবন্ত নারায়ণ চৌধুরী মহাশয়ের প্রধান শিক্ষকতার জন্য আজকে এই স্কুলের উন্নতি হয়েছে এবং ভবিষ্যতে আরও উন্নতি হবে, এই আশা রাখি। এবং আশা রাখি আমি, আমাদের 80% মাইনরিটি স্টুডেন্ট, তাই আমাদের মাইনরিটি সেলের চেয়ারম্যান হয়েছেন আমিনুল হক সাহেব, তাই আমি আজকে এই ইয়ের মাধ্যমে, এই সংবাদ মাধ্যমে আমি আমার আমিনুল হক মহোদয়কে অনুরোধ জানাচ্ছি যে উনি যেন আমাদের বুধুরাইল হাই স্কুলের প্রতি একটু নজর দেন এবং মাইনরিটি ছাত্রছাত্রীদের উন্নয়ন করতে একটা ফান্ডের জন্য দেন। এবং স্কুল বিল্ডিং এবং ওয়াল কম আছে, বাউন্ডারি ওয়াল নাই, ওগুলি সাহায্য করার জন্য আমি মাননীয় আমিনুল হক স্যারকে অনুরোধ জানাই। এবারে ঈশান বাংলা বিরতি। মডার্ন অপটিক্যাল, চিরকান্দি পয়েন্ট, রামনগর। আমাদের মডার্ন অপটিক্যালের ডাক্তাররা কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করেন। আমাদের এখানে প্রতি বুধবার ও শনিবার সকাল 10টা থেকে রোগী দেখেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মিষ্টি সেন। এছাড়াও রোগী দেখবেন প্রতি বৃহস্পতিবার বিকেল 6টা থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ তথা সার্জন ডাক্তার নাজমা বেগম। এছাড়াও রোগী দেখবেন সিনিয়র অপটোমেট্রিস্ট SS চৌধুরী সোমবার বিকেল 4টা থেকে। আমাদের মডার্ন অপটিক্যালে রোগীদেরকে পরীক্ষা করে চশমা দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ডিজাইনের চশমা, ছোট্ট বাচ্চাদের জন্য রকমারি ফ্রেমের চশমাও রয়েছে এবং রয়েছে আধুনিক ডিজাইনের ফ্রেম। তাই আর দেরি না করে
আধুনিক প্রযুক্তি দ্বারা সঠিকভাবে চক্ষু পরীক্ষা করার জন্য আজই চলে আসুন আমাদের মডার্ন অপটিক্যালে। আমাদের ঠিকানা মডার্ন অপটিক্যাল, শিলচর, রামনগর, চিরুকান্দি পয়েন্ট। ডাক্তার বুকিংয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন 9957291696 অথবা 9085953158 নম্বরে। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানে সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। 5 গ্রামে নাবালক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাবার অভিযোগ, ছেলেটির মা তাকে অন্য 3 জনের সাহায্য নিয়ে হত্যা করেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে হাইলাকান্দির 5 গ্রামে। মৃত এই স্কুল ছাত্রের বাবা শরীফউদ্দিন জানান, তার স্ত্রী মরিয়ম বেগমের সঙ্গে 7 বছর আগে তার বিবাহ বিচ্ছেদ হয়। আদালতের নির্দেশ, ছেলে থাকতো তার মায়ের কাছে, হঠাৎ আজ ফোন আসে তার ছেলের মৃত্যু হয়েছে। তিনি এই মৃত্যুর পেছনে রহস্য দেখছেন, তাই তিনি মরিয়মের বিরুদ্ধে তার ছেলেকে হত্যা হয়েছে বলে থানায় মামলা করেছেন। অভিযোগ যে আমার ছেলেরে তারা আজকে 13 তারিখ 11:30 সময় আমারে ফোন করে কয়, তোর মানে আমার শালায়গে ফোন করে কয়েছে তোর ছেলে বাদে গালি দিস, বাদে গালি দিয়া কয়েছে তোর ছেলেগু আমার ওখানে মারা, ও ছেলেগু নেয়া যা। আমি কইলাম কিতা অভিযোগে মারা গেল, আমি খবর লইছি, খবর লইয়া দেখছি যে আমার ছেলেরে তারা মানে হত্যা করছে, খারাপ করছে। ও আমার শ্বশুর ভাই এরা, তারা নূর আহমদ, আলী আহমদ, নুরুন্নাসা, মরিয়ম, এই চারজনে প্ল্যানিং করিয়া আমার ছেলেরে হত্যা করছেন। হত্যা করছেন আমি অন 5 গ্রাম থানা তেফায়া করছি, আমি উপযুক্ত বিচার চাই। আচ্ছা, তো আপনার ওয়াইফ কই আছেন? আপনার স্ত্রী? আমার স্ত্রী আজ থেকে 7 বছর আগে আমার লোকে ডিভোর্স হয়েছে। আচ্ছা, কোর্টে আইনে তাইরে মানে আমার যে ছেলে, 2টা ছেলে আছে, ছেলেরে মানে আইনের ইয়ে মানে তাইরে 18 বছর লাগি দিয়া দিস। আমার ছেলের নাম কিতা? আমার ছেলের নাম হইল মহিবুল হক। আজ বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে 3টি ব্লাড ব্যাংকে 3টি রক্তদান শিবিরের আয়োজন করেন 3টি সংস্থা। শিলচর সিভিল হাসপাতাল, কাছাড় ক্যান্সার হাসপাতাল এবং রামানুজ গুপ্ত ব্লাড ব্যাংকে আয়োজিত এই শিবিরগুলিতে 38 বোতল রক্তদান করেন দাতারা। সংস্থাগুলি হল লাইফলাইন, ফরএভার ফাউন্ডেশন, হৃদয় এনজিও এবং স্মাইল। পরে বিকেলে একটি রক্তদান সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মহিলা রক্তদাতাদের সম্মানিত করা হয়। লাইফলাইন ফরএভার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পল্লবিতা শর্মাকে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সম্মানিত করা হয়। এছাড়াও বর্ষিয়ান দাতা হিসেবে সম্মান জানানো হয় হাইলাকান্দি এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর পরিতোষ চন্দ্র দত্ত এবং মণিলাল জায়গিরদারকে।
আজ আমরা বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কাছাড় ক্যান্সার হসপিটালে হৃদয় সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা স্মাইল এনজিও এবং লাইফলাইন ফরএভার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি। একই শিবির শিলচর সিভিল হসপিটাল এবং রাহুল গুপ্ত মেমোরিয়াল ব্লাড ব্যাংকেও হবে এবং বিকেল ৩টার সময় আনসার হাউসে একটি রক্তদান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে বরিষ্ঠ রক্তদাতাদের সম্মান জানানো হবে এবং মহিলা রক্তদাতাদের সম্মান জানানো হবে। একই সঙ্গে আমরা প্রত্যেকটি এনজিওর পক্ষ থেকে তিনটি এনজিওর পক্ষ থেকে ব্লাড ব্যাংকে যারা কর্মীরা আছেন এবং সহযোগিতা করছেন সারা বছর আমাদেরকে এবং প্রতিজন রক্তদাতা যারা সারা বছর আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, যার জন্য এই ব্লাড ব্যাংকগুলো ভালোভাবে চলছে এবং আমরা আমাদের কাজগুলো সম্পূর্ণভাবে করতে পারছি, তার জন্য প্রত্যেককে আমরা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আজকে সুন্দর দিনে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় দিন, মানে আজকে বিশ্ব রক্তদান দিবস, পৃথিবীর ইতিহাসে রক্তদান মানে জীবনদান, রক্তদান করলে মানুষের জীবন বাঁচে, একটা একটা রক্তদানে তিনজন জীবন জীবন বাঁচে, জীবনের আয়ু 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 বেড়ে যায়। তাই আজকে আমাদের হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা স্মাইল এবং কি লাইফলাইন ফাউন্ডেশনের যৌথ তিনজনের উদ্যোগে আজকে আমরা এখানে ক্যান্সার হসপিটালে রক্তদানের আয়োজনের আমরা সহযোগিতা করেছি। আমাদের হৃদয় সামাজিক সংস্থা সবসময় রক্তদানের অগ্রগামী ভূমিকা পালন করে আসছে। আমাদের সংস্থার সম্পাদক কৃষ্ণ কংসবণিক এইভাবে রক্তদানে যেভাবে উনি স্বতঃস্ফূর্তভাবে নিজের চেষ্টায় সেই কাজ করেছে, এই জন্য আমি আমার সম্পাদককে আমার তরফ থেকে আমার সভাপতির তরফ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। বুধবার সকালে ৯টার সময় কালাইনের তিনটি গাড়ি ধাক্কা মেরে পরপর ঢুকে গেল দোকানে, এতে দোকানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বদরপুর থেকে মেঘালয়গামী একটি ডাম্পার প্রথমে দ্রুত বেগে এসে কালাইনে রামকৃষ্ণ সরণির সামনে ধাক্কা মারে তিন স্কুল পড়ুয়াকে। ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা আরেকটি ডাম্পারকে ধাক্কা মেরে পালিয়ে যায় গুমরার দিকে। যে ডাম্পারকে ধাক্কা মারা হয় সেই ডাম্পারটি এই ধাক্কা খেয়ে সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি ডাম্পার এবং আইরিশ গাড়িকে ধাক্কা মারে। ডাম্পারটি এই আইরিশ গাড়িকে নিয়ে সোজা ঢুকে যায় রাস্তার পাশে সাহা এন্টারপ্রাইজে, এতে দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। পরে পুলিশ এসে তিনটি গাড়ি নিয়ে যায়, তবে প্রথমে যে ডাম্পারটি ধাক্কা মারে সেটির কোনো হদিশ পাওয়া যায়নি। এক কথায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কালাইন। সভ্যতার প্রথম সাংবাদিক নারদ, তার জন্মদিন উপলক্ষে আজ বিশ্ব সংবাদ কেন্দ্রের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হলো দুই বরিষ্ঠ সাংবাদিক পরেশ দত্ত এবং নীতিশ ভট্টাচার্যকে। এ উপলক্ষে কল্যাণ আশ্রমে আয়োজিত এক অনুষ্ঠানে মহর্ষি নারদকে কেন প্রথম সাংবাদিক হিসেবে গণ্য করা হয় এ নিয়ে সারমর্ম বক্তব্য রাখেন সুনীল মহান্তি। দুনিয়াকে আদি পত্রকার সবসে যে পেহলে কে পত্রকার ইস রূপ মে ইনকো সভি লোক মানতে হ্যাঁ। जिस समय में हमारा संचार माध्यम मीडिया फील्ड मास कम्युनिकेशन दुनिया में कोई जानता नहीं था, उस प्राचीन समय में देवर्षि नारद मर्त्य लोक पृथ्वी लोक स्वर्ग लोक जितने भी लोक हैं इस ब्रह्मांड विश्व ब्रह्मांड में सभी जगहों में इनका आना जाना होता था, अबाध प्रवेश होता था और ये कहीं भी जाते थे तो उस जगह पर माहौल अलग हो जाता था। क्यों? क्योंकि सबको पता था कि नारद देवर्षि नारद आ रहे हैं, मतलब कुछ ना कुछ समाचार इनके माध्यम से हमको प्राप्त होगा, क्योंकि उस समय में कोई न्यूज़पेपर समाचार पत्र टेलीविजन या रेडियो इस प्रकार के चैनल्स इस प्रकार के मीडियम्स नहीं थे। लोग उस जमाने में कहीं एकत्र होते थे तभी एक दूसरे से संवाद का विनिमय करते थे, किसी के पास कोई खबर है तो उसका आदान प्रदान करते थे। লঙ্গাই নদীতে তলিয়ে গেল করিমগঞ্জের শহর সংলগ্ন উমাপতি এলাকার সেতু। অতিরিক্ত ভারী বর্ষণের ফলে কালভার্ট ধসে যাওয়ার কারণে বিপাকে এলাকার জনগণ, এতে হাজারের অধিক মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ হয়ে গেল। বিপাকে পড়লেন কানিশাইল বেতাইল দিঘির পাড় সহ আরও অন্যান্য এলাকা। ধসে আটকে পড়া জনগণ কালভার্টটি মেরামতের জন্য জেলাশাসক মারফত জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার কাছে স্মারকপত্র পাঠান এবং অতি শীঘ্রই মেরামতের দাবি রাখেন।
জিলা পরিষদের সুকেন্দু শুক্লবৈদ্য যে এই কালভার্টর 5 লক্ষ টাকার কি কাজ করাইরা এটার তদন্ত আমরা চাই, যে এটা এখন দেখা যায় আমরা চলাফেরার খুব অসুবিধা হয়েছে, বাঙ্গিয়া চুরমার হইয়া স্কুল ছাত্র ছাত্রী বা বাজারহাটে যাওয়া জনসাধারণের খুব অসুবিধা দেখা দিয়েছে। এই কালভার্টটা সুকেন্দু শুক্লবৈদ্য থাইন কাজ করাইছিলাম জিলা পরিষদ, এই কাজটা সঠিকভাবে হয় না, এর কারণে কালভার্টটা হেস্তনেস্ত হইয়া বাঙ্গিয়া চুরমার হয়ে গেছে। আমরা গ্রামবাসী মানুষ আওয়া যাওয়ার খুব অসুবিধা হর, যে বাচ্চা কাচ্চা মেলুক স্কুল কলেজে যাওয়া বা বা বাজারহাটে যাওয়া বা এই সমস্ত দুরবস্থা দেখা দিছে, এটা অতিসত্বর আমরা সুব্যবস্থা করার। 20 কোটি টাকার নেশা জাতীয় কফ সিরাপ সহ ধৃত 2 পলাতক, 1 আসাম থেকে ত্রিপুরায় পাচারের পথে বাজারে ছড়ার চুড়াইবাড়ির পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রণব মিলি তার দলবল নিয়ে তল্লাশি শুরু করেন, আর এতেই বেরিয়ে আসে 3টি লরি থেকে মোট 95,360 কফ সিরাপের বোতল। পুলিশ এ ব্যাপারে চালক বিবেশ কুমার রায় শামিনুর ইসলামকে গ্রেফতার করে। আজি আমি এসপি স্যারের সিক্রেট ইনফরমেশন মতে আপনার 3খন গাড়ি আমি এই চুড়াইবাড়ি সেক্টরত আমি ডিটেইন করেছিলাম, আর এই 3খন গাড়ির পর আমি টোটাল 95,360 বোটলস অফ কোডিন কফ সিরাপ আমি রিকভারি করবলে সক্ষম হয়েছো। আর এই সংক্রান্তত আমি দুজন, এজন বিহারের আর এজন বেঙ্গলর আমি দুজন মানুষ এফআইআর করেছি, মার্ডার ইনভেস্টিগেশন চলি আছে। আর আর এইখন এইখন গিয়ে এটু ওয়ান অফ দ্য লার্জেস্ট মানে রিকভারি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। সোনাপুরে ধসে 9 ঘন্টা অবরুদ্ধ শিলং রোড, মহাসড়ক ধসে বন্ধ। বিপদ সীমান অনেক নিচে থাকলেও বরাকে জল বাড়ছে ঘন্টায় 3 সেন্টিমিটার। ডবল ইঞ্জিন সরকারের অসমে অনেক উন্নতি হয়েছে বললেন বৈজয়ন্ত পাণ্ডা। আজমলকে বর্জনের ডাক দিলেন প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু চেয়ারম্যান সালমান। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই, নমস্কার।